করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। করোনা চিহ্নিত হওয়ার পর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এ খবর নিশ্চিত করেছেন মন্ত্রীর সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মীর আকরামউদ্দিন আহমদ। করোনায় আক্রান্ত হলে তথ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো আছে, সুস্থতার জন্য তিনি সবার দোয়া চেয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬২৩ জনে। সবশেষ ২৪ ঘন্টায় ১৩৫৭৭টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১.২৫ ভাগ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৮৬০৮৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫০৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭৩৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭.৮৯ ভাগ। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ২ জন নারী। ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ জন মারা গেছেন।